সমগ্র রাজ্যতে এতিয়া প্রান্ত প্রান্তে অনুষ্ঠিত হয়ে আছে বহাগী বিদায়ী অনুষ্ঠান সমূহ। কোরবাত যদি বসন্ত উৎসব, কোনো স্থানত বিহু সম্মিলন। ডিব্রুগড় জেলার সাবুয়াত আজিরে পৰা দুদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে দশম বার্ষিক সাবুয়া কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলন। সাবুয়ার দরে বিভিন্ন অনুষ্ঠানত অনুষ্ঠিত এই বিহু মেলা সমূহত সাংস্কৃতিক সন্ধিয়ার বাবে নামি দামি জনপ্রিয় সরুবর কণ্ঠশিল্পী সকলক গীত পরিবেশনের বাবে আমন্ত্রণ করে, যার বাবে সেই নির্দিষ্ট গায়ক শিল্পীগুলিক লাখে লাখে টাকা মাননি প্রদান করে। কিন্তু উঠি অহা প্রজন্মর সঙ্গীত চর্চা করা ন প্রতিবাধর গায়ক গায়িকা সকলক এখন মঞ্চ প্রদান করার ক্ষেত্রে পদক্ষেপ নলার বা অনাদৃত করব নাকি? নিশ্চয়কৈ নকৰে। এই ক্ষেত্ৰত সাবুয়াৰ কেন্দ্রীয় ৰঙালী বিহু সন্মিলন আৰু ডলফিন ৰিজৰ্টে ন প্ৰতিভাধৰ গায়ক গায়িকাসকলক লৈ অনুষ্ঠিত কৰিলে সাবুয়াৰ সুৱদি কণ্ঠ। বৃহত্তৰ সাবুয়াৰ বিভিন্ন প্ৰান্তৰ গায়ক গায়িকাসকলক উৎসাহ প্ৰদানৰ বাবে দিলে এখন সুন্দৰ মঞ্চ। পুৱাৰে পৰা অনুষ্ঠিত হোৱা অনুষ্ঠানটোত অংশগ্ৰহণ কৰিলে বহু কণ কণ ন প্ৰতিভাধৰে। উল্লেখ্য যে সাবুয়াত বা সাবুয়াৰ প্ৰতিভা বিচাৰি শীৰ্ষক অনুষ্ঠান এটিয়ে আজি কেইবাটিও বৰ্ষৰ পৰা এনে উৎসাহজনক প্রয়াস করে আহিছে। মাজতে কিছু ব্যস্ততার বাবে ধারাবাহিকতা জটি পৰিছিল যদিও আজিৰ পৰা পুনৰ ন উদ্যমে ন প্রতিভাধর সকলক লৈ আয়োজন করলে সাবুয়ার সুৱদি কণ্ঠ। আজি সাবুয়া সুৱদি কণ্ঠর এই প্রতিযোগিতা অনুষ্ঠান করি আজি প্রায় 4-5 মাহমান আগুপরে আমি চিন্তা ধারণা করে আসল, কিন্তু পর্যায়ক্রমে আমি বিভিন্ন সময়ত বিভিন্ন প্রতিযোগিতা ডলফিনজ অনুষ্ঠিত করেছিল। সেহেতু আজি এক মুহূর্ত যনের আশা আছিল প্রথম বার্ষিক হিসাবে ডলফিনজ আজি এই সুৱদি কণ্ঠ হিসাবে আপনার নিমন্ত্রণ জানাইছো আর আপনাদের ইতিমধ্যে ইয়াত এসে উপস্থিত হয়েছে। এটা কথা কব বিচাৰিছো, প্ৰতিখন সন্মিলনতে বিহু সন্মিলনতে আমি ভালে সংখ্যক মাননি প্ৰদান কৰি শিল্পীসকলক আমি আনো, তেখেতসকলে গান গাই যায়। কিন্তু আমি এটা ব্যতিক্ৰম এটা কথা চিন্তা কৰিছোঁ, পৰৱৰ্তী সময়ত বিগত সময়তে মই চিন্তা কৰিছিলোঁ, সেই অনুপাতে আমি ভালেকেইজন বিহু নিৰ্মাণ শিল্পী আমি আমাৰ এই অনুষ্ঠানৰ পৰা ওলাই গৈছে যে লাখ লাখ টকা খৰচ কৰি কণ্ঠশিল্পীসকলক আমি মাননি আনো। কিন্তু সেই সময়তে সমান্তৰালভাৱে আমি এগৰাকী শিল্পী যাতে আমাৰ উদীয়মান কণ্ঠশিল্পীবিলাকক এখন মঞ্চ দি তেখেতসকলকো এগৰাকী কণ্ঠশিল্পী হিচাপে যাতে তেওঁলোকে পৰিচয় পায়, সেয়া তাৰ এটা প্ৰয়াস আমি কৰিছোঁ। নমস্কাৰ সকলোৱে, ৰঙালী বিহুৰ পোনপ্ৰথমে ৰঙালী বিহু সেৱা ভৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। যিহেতু এই সাবুয়া সুৱদি কণ্ঠৰ এই এটা সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিম বুলি আজি প্ৰায় 4-5 মাহমান আগৰ পৰা আমি চিন্তা চৰ্চা কৰিছিলোঁ। আজি অন্তিম পৰ্যায়ত সাবুয়া কেন্দ্ৰীয় ৰঙালী বিহু সন্মিলনৰ উদ্যোগত আৰু ডলফিনজৰ সহযোগত আমি এই অনুষ্ঠানটো আয়োজিত কৰিব লৈছোঁ আৰু ইতিমধ্যে প্ৰতিযোগিতা আৰম্ভ হৈছে। খুব সুন্দৰ সুন্দৰ প্ৰতিযোগী আহি সুন্দৰকৈ গীতবিলাক গাইছে, খুব ভাল লাগিছে শুনি। আপোনালোকেও এইখিনি কথা বহুত হৈছে আৰু এই চাগতে যিহেতুৰ প্ৰতিভা আমি বিকাশ কৰিবৰ কাৰণে আজি সাবুয়া কেন্দ্ৰীয় সন্মিলনৰ লগতে ডলফিনজতে এই এটা সামান্য এটা প্ৰয়াস লৈছোঁ। আগৰ বিগত সময়তো এইখিনি লোৱা হৈছে, কিন্তু পোনপ্ৰথমভাৱে ডলফিনজতত এই অনুষ্ঠানবিলাকো ইতিমধ্যে এই ৰিজৰ্টখনত প্ৰায় 4-5টা অনুষ্ঠান আমি কৰি আছোঁ আৰু এতিয়াও এইখিনি কৰি থকা হৈছে। আৰু সেইকাৰণে মই ইয়াত অহা প্ৰত্যেকজন শুভাকাংক্ষীৰ লগতে আমাৰ উদীয়মান কণ্ঠশিল্পীসকলক মই আন্তৰিক শুভেচ্ছা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। সাবুয়ার পৰা
অপ্তিম দাসৰ প্ৰতিবেদন লোকেল ইণ্ডিয়া।